জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা দাম্মাম ও তার পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যেসব প্রবাসী বাংলাদেশি ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যেতে চান তাদেরকে আগামী তিরিশ ও একত্রিশ জুলাই দু হাজার একুশ তারিখ রোজ শুক্রবার ও শনিবার শ্রম কল্যাণ উইং বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রতিনিধি দল দাম্মামে অবস্থান করে ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহের আবেদন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত সেবা প্রদান করবে দাম্মামে সেবা প্রদানের স্থান ইস্তারাহা আল আসিমা ফয়সালিয়া দামাম তারিখ বার ও সময় তিরিশ ও একত্রিশ জুলাই দু হাজার একুশ তারিখ রোজ শুক্রবার ও শনিবার সকাল আট ঘটিকা হতে বিকেল চার ঘটিকা পর্যন্ত যারা এই সেবা গ্রহণের উপযুক্ত যাদের স্পন্সর বা কফিলের সারিকা বা মুয়াস্তাশা দাম্মাম এবং খোবার মাকতাব আমলের আওতায় যাদের ইকামার মেয়াদ শেষ নতুন আসার পর ইকামা হয়নি যাদের হুরুপ রয়েছে যাদেরকে ইতোপূর্বে কফিল এক্সিট প্রদান করেছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেনি যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নন যাদের নামে থানা বা আদালতে মামলা হয়েছে যারা টেট বা মাতলুব যারা কফিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং নারী গৃহকর্মীগণ প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ও ইকামার ফটোকপি দুই কপি করে যাদের ইকামা হয়নি তারা পাসপোর্টের প্রথম পাতা ও ভিসার পাতার ফটোকপি প্রদান করবে হলুদ নম্বর সহ অ্যাক্টিভ মোবাইল নম্বর দূতাবাসতে সুপারিশপত্র পাওয়ার পর করণীয় যাদের ইকামার মেয়াদ শেষ কিংবা নতুন আসার পর ইকামা হয়নি তাদেরকে দূতাবাস কর্তৃক মাকতপ আমলের সত্যায়িত ফর্ম নিয়ে কফিল বা কোম্পানি যে শহরের আওতায় সে শহরে স্থানীয় মাকতপ আমলে যেতে হবে আমল হতে ইস্যুকৃত পত্র নিয়ে সেখানকার যাওয়াজাতের ওয়াফে ওয়াফেদিনে এক্সিট ভিসার জন্য যেতে হবে যাদের হুরুক রয়েছে অথবা যাদেরকে ইতোপূর্বে কফিল বা স্পন্সর একবার ফাইনাল এক্সিট প্রদান করেছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেনি তাদেরকে একটি পত্র ইস্যু করে দেয়া হবে আবেদনকারীকে উক্ত উক্তপত্রসহ নিজ দায়িত্বে সংশ্লিষ্ট যাওয়াজাতের ইদ্রাতুল। ওয়াফে দিনে সশরীরে গিয়ে ফিঙ্গার প্রিন্ট প্রদান করে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে উপযুক্ত ক ও খ উভয় ক্ষেত্রে এক্সিট ভিসা প্রাপ্তির পর ভিসাতে উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই নিজ দায়িত্বে বিমান টিকিট করে দেশে চলে যেতে হবে উল্লেখ্য স্পেশাল এক্সিট ভিসা প্রদানের এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্পেশাল এক্সিট ভিসা প্রদানের কার্যক্রম চলমান থাকবে